হ্যালো, কি অবস্থা সবার? সো আজকের গিটার টিউটোরিয়ালটা হচ্ছে আর্ক ব্যান্ডের যারে যা গানটি নিয়ে। সো গানটা যদি প্লে করতে চান তাহলে গিটারটা ডি শার্প টিউনিংয়ে থাকতে হবে, মানে গানের মেন স্কেলের সাথে যদি প্লে করতে চান গিটার ডি শার্পে টিউন করে। গানের হোম কর্ড হচ্ছে ডি মাইনর, ডি মাইনর থেকে শুরু। সো গানের টোটাল কর্ড হচ্ছে ডি মাইনর, জি মেজর, সি মেজর, এ মেজর, এফ মেজর, জি মাইনর, এ শার্প মেজর। চাইলে এই জায়গায় এ শার্প মেজর ধরতে পারেন, কিন্তু দুইটাতেই মূলত বার কর্ড জানা থাকতে হবে। এ মেজর আবার সি মেজর এখানেও ধরতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে সি মেজর এখানেও ইউজ করবো গানে। আবার চাইলে আপনারা সি মেজর ওপেন কর্ড দিয়ে বাজাইতে পারেন। সো গানের স্ট্রামিং প্যাটার্নটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন। সো আশা করি বুঝতে পারছেন। সো গানের ইন্ট্রো থেকে যদি আমি বলি, একদম শুরু থেকে ডি মাইনর, জি মাইনর, এ মেজর, আবার ডি মাইনর, যেমন যারে যারে যা চাঁদের আলোয় এখান থেকে শুরু, যেমন ডি মাইনর থেকে চাঁদের আলোয় সূর্যে তেজ। সো কি হলো? ডি মাইনর, জি মেজর, এ শার্প মেজর, এ মেজর, ডি মাইনর, জি মাইনর, এ মেজর, যেমন চাঁদের আলোয় সূর্যে সূর্য কিরণে থেকে সেম সার্কেল, সূর্য কিরণে তপ্ত হৃদয়ে চাঁদে সুরভি হয় না। সো তেমনি পাইয়ে পৃথিবীর রাজুরে, তেমনি পাইয়ে পৃথিবীর, এফ মেজর, সি মেজর, এ শার্প মেজর, সি মেজর, আবার এই জায়গায় সি মেজর ধরতে পারেন একই সেম, যেমন তেমনি পাই পৃথিবীটা জুড়ে তন্ত রক্ত হৃদয় জুড়ে কষ্ট দু চোখে দৃষ্টির সীমা পেছনে রেখেছি ফেলে। শার্প মেজর, সি মেজর, স্পষ্ট দু এফ মেজর, সি মেজর, পেছনে এ শার্প মেজর, এ মেজর। সো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন আপনারা। এখন তো আমি ডি মাইনর, জি মেজর, এখন তো আমি অন্ধ হয়েছি তোমার তোমারি বিরহতলে। শুকিলো এখন তো আমি অন্ধ হয়েছি তোমারি বিরহতলে। উড়ে যা উড়ে যা পাখি তারে বলে যা। সো আগের পার্টে কি হলো? ডি মাইনর, জি মেজর, ডি মাইনর, জি মেজর, সি মেজর, এ মেজর, যারে যা উড়ে যা। সো যারে যা থেকে আবার ডি মাইনর, সি মেজর, এ শার্প মেজর, এ মেজর, আবার এ শার্প মেজর, ই মেজর, এ মেজর, ডি মাইনর, যেমন যারে যা উড়ে যা পাখি তারে বলে যা সে যেন আমারে
তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে না রে, যারে যারে যা। সো আশা করি বুঝতে পারছেন, আমি যদি বলি আবার, ডি মাইনর, সি মেজর, এ শার্প মেজর, এ মেজর, এ শার্প, ডি মেজর, এ মেজর, ডি মেজর। সো যারা যাতে এগুলা রিপিট হবে, সো আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। সো এরপরে দিগন্তের এক ঠিকানা, এ মেজর থেকে শুরু, দিগন্তের এক ঠিকানা, ঠিকানাতে ডি মাইনর, ঠিকানা যেখানে সীমানা, এ মেজর। যেমন আমি যদি বলি দিগন্তের ঠিকানা যেখানে সীমানা, বন্ধু আমার তেমনি ব্যবধান এমনিতে অবসান, বন্ধু আমার, ই মেজর থেকে শুরু, বন্ধু আমার তেমনি, তেমনিতেই, এ মেজর, তেমনি ব্যবধান, ব্যবধানে ডি মাইনর, ব্যবধান এমনিতেই অবসান, অবসানে এ মেজর, অবসান। আমি যদি আবার পুরোটা বলি, ডি মাইনর থেকে শুরু, এ মেজর থেকে শুরু, সো এ মেজর থেকে শুরু, দিগন্তের ঠিকানা যেখানে আজবেলাইতে, এ মেজর থেকে শুরু, এ এ শার্প মেজর থেকে শুরু, আজবেলাই দূরে যাই, দূরে যাই, সি মেজর, আবার এ জায়গায় ধরতে পারেন সি মেজর, একই, আজবেলাই দূরে যাই, দূরে যাই, দূরে যাই, ই মেজর, সি মেজর, এ শার্প মেজর, এ মেজর, দূরে যাই, দূরে যা, যারে যা, উড়ে যা, পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে না রে, যারে যারে যা, উড়ে যা, সরি, যারে যা, উড়ে যা, পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে না রে, যারে যারে যা। সো আশা করি বুঝতে পারছেন আপনারা টিউটোরিয়ালটা, একটু হার্ড মনে হলেও বিগিনারদের জন্য একটু প্র্যাকটিস করবেন, তাহলে কর্ডগুলাও বাজাইতে ইজি হইলো, গানটাও আর কি তোলা হইলো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।